আজ আমি আপনাদেরকে সেদ্ধ আলু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাব যা তৈরি করতে খুব কম সময় লাগে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলুকে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি লাগিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেলে আলুকে একটি পাত্রে নিয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব তার আগেই আলুকে ভেঙে দিলাম আলু ভেঙে দেওয়ার পর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দিচ্ছে আপনারাও পরিমাণ মতো আলু নিয়ে নেবেন রেসিপিটা তৈরি করার জন্য প্রত্যেকটি আলুর খোসাকে ছাড়িয়ে আলুকে ম্যাশ করে নিচ্ছে আলু ম্যাশ করা হয়ে গেলে আলুকে ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দেব ততক্ষণে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে এই রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগে মাত্র দশ মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি করে নিতে পারেন পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিলাম পেঁয়াজ কুচনো আলুর ওপর দিয়ে দেব পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব ওয়ান টেবল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দুটো কাঁচা লঙ্কা চার কোয়া রসুন এক ইঞ্চি মতো আদাকে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচ পাউডার সব মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে আপনারা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর দিয়ে দেব একটা ডিম নিয়েছি ডিমটাকেও ভেঙে দিয়ে দেবো ডিম দেওয়া হয়ে গেলে ডিম আর লবণকে আলুর সাথে ভালো করে মিশিয়ে ডিম আলুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না দিয়ে ময়দা বা বেসন দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন প্রথমে কিছুটা কর্নফ্লার দিয়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর বাকি যে কর্নফ্লারটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দেব খুব বেশি পাতলা হবে না শক্ত করার জন্য বাকি কর্নফ্লারটাও দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছে আপনারাও ময়দা বা বেসনটা যেটা দিয়ে রেসিপিটা তৈরি করবেন পরিমাণ মতো নিয়ে নেবেন দেখুন ঠিক এই রকম হবে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে গরম করে নিচ্ছে তেল গরম হয়ে গেলে এগুলিকে ভেজে নেব রেসিপিটা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে তৈরি করা যায় খেতে কিন্তু দারুণ হয় চটপটা মুখরোচক একটি স্ন্যাক্স রেসিপি বিকালবেলা জল খাবারে হঠাৎ কিছু খেতে ইচ্ছা করলে তখন এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন আর বাড়িতে যদি আগে থেকে আলু সেদ্ধ করে রাখাই থাকে তাহলে তো তৈরি করতে আরোই কম সময় লাগবে এগুলি ভাজা হয়ে গেছে একেবারে মুচ মুচে দেখি বুঝে যাচ্ছে যেহেতু ডিম আর কর্নফ্লাওয়ার আছে তো তেল থেকে আমি এইভাবে সবগুলিকে ভেজে তুলে নিচ্ছি টমেটো চাপ বা কাসুন্দের সাথে অবশ্যই পরিবেশন করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না